সাঁওতাল জনগোষ্ঠীক নিষেধ করার ষড়যন্ত্র রচিছে সরকারে। এই অভিযোগ সদৌ সাঁওতাল ছাত্র সন্থার চাহ বাগিচাত কর্মরত সাঁওতাল লোকসকলক চাহ জনগোষ্ঠীর সঙ্গে সামিল করব বিচরা বিষয়টত উদ্বেগ প্রকাশ করেছে ছাত্র সংগঠনটোয়ে। নিজা কৃষ্টি সংস্কৃতি আর পরিচয় থাকা সাঁওতাল সকলক প্রাপ্য আর সাংবিধানিক অধিকার নিদিলে তীব্র আন্দোলন গড়ি তোলার হুঙ্কার সাঁওতাল ছাত্র সন্থার সদস্য সকলের। কি কৈছে আর দাবি সমূহ কি কি সে আমি আপনাদের এই মুহূর্তে জানাই লোক বিচার। কাষত উপস্থিত আছে আমার সাংবাদিক মুসাদ্দিক হুসেইন। বিভিন্ন জাতি জনগোষ্ঠী মিলিয়েই অসম আর শেহতীয়াভাবে অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী আসলে সকলো মিলিয়ে অসম যদিও কিন্তু এতিয়া কিছুমান জনগোষ্ঠীয়ে আসলে শঙ্কিত হয়ে পড়েছে নিজের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে। আর সমান্তরালভাবে কিন্তু এতিয়া ওদালগুড়ি বিশেষক ওদালগুড়ি যে সাঁওতাল ছাত্র সন্থায় তেওঁলোকৰ অস্তিত্ব রক্ষার কারণে এতিয়া সজাগতা সভা আহ্বান করেছে। মোর ভিডিও জার্নেলিস্ট বাবুরিয়ানে দেখুৱাই আছে এই ধরনের সামগ্রিক দৃশ্য। বিশেষক কব লাগিব খিলঞ্জীয়া যখন সাঁওতাল আছে বা সাঁওতাল সকলের যে প্রাপ্য আর তেখেতসকলের যে সাংবিধানিক অধিকার আর জনগোষ্ঠীটির শৈক্ষিক অর্থ সামাজিক ঐক্য সামাজিক আর সাংস্কৃতিক দিশক সচেতন করবর কারণে ইতিমধ্যে সাঁওতাল জনগোষ্ঠীয় উঠি পড়ি লাগিছে। শেহতীয়াভাবে অসম সরকারে চাহ জনগোষ্ঠী বলে ঘোষণা করার পিছতে নিজের অস্তিত্ব রক্ষাত আসলে এই সংগ্রাম অব্যাহত রাখবলিয়া হয়েছে ছাত্র সংগঠনটোয়ে। মানে পোনে পোনে আছে ইয়ার নেতাসকল তেখেতসকলের ওচর যাম কিয় আসলে অস্তিত্বর সংকটত পড়েছে নিজের জনগোষ্ঠীটির কারণে। গতি তেনেকা ক্ষেত্রে মানে তেখেতসকলের মতামত মানে জানিম কি কব এই মুহূর্তে। শেহতীয়াভাবে যে আসলে বাস করা আদিবাসী সাঁওতাল মুন্ডা যান আছে সকলো কিন্তু একো একোটা জনগোষ্ঠী আর সেই একো একোটা জনগোষ্ঠী কিন্তু সরকারে শেহতীয়াভাবে চাহ জনগোষ্ঠী হিসাবে পরিচিত করে দিব বিচারিছে। আর তেনেকা ক্ষেত্রে আপনাদের নিজের অস্তিত্ব রক্ষার কারণে এই ধরনের লাগি পড়েছে কি কব এই মুহূর্তে। হয়, মই প্রথমতে সাংবাদিক বন্ধুসকল মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আজি আমজলি আঞ্চলিক উদ্যোগত আজি সজাগতা সভা আয়োজন করা হয়েছে আর এই সজাগতা জড়িয়ে সভার জড়িয়ে আমি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন অঞ্চলত আমি সোমাই বা আমার জনগোষ্ঠীর লগত আমি কথা পাতিছো সজাগতা করছো যাতে যে আমার সাংবিধানিক অধিকার আমার যে আত্মপরিচয় বিভিন্ন ক্ষেত্রে আমি বিভিন্ন সময় দেখবলে পাইছো যে সরকার হোক বা অন্য নিজাভবীয় এক আত্মপরিচয় আছে বা যখনকর সাংবিধানিক অধিকার আছে সেইখানে সাংবিধানিক অধিকার থাকার সত্ত্বেও এলাকে বারংবার আমাক চাহ জনগোষ্ঠীর নামাকরণ করব বিচারিছে, বারংবার আমাক চাহ জনগোষ্ঠী হিসাবে কাস্ট সার্টিফিকেট আমাক দিব বিচারিছে। আমি সাঁওতাল জনগোষ্ঠী হিসাবে বা সাঁওতাল ছাত্র সন্থা হিসাবে আমি এইটুকু কব বিচারিছো যে সাঁওতালসকলের সুকীয়া পরিচয় আছে, সাঁওতালসকলের কলা কৃষ্টি সংস্কৃতি আদিকে সকলো ভরপুর। আজির এইখানে সাংবিধানিক বা এইখানে অধিকার থাকার সত্ত্বেও সেইখানে আত্মপরিচয় থাকার সত্ত্বেও আজি বারংবার আমাক আত্মপরিচয়ের ক্ষেত্রে আঘাত হানিছে, তার প্রতিবাদত বা তার ক্ষেত্রে আমি বিভিন্ন অঞ্চল বিভিন্ন আঞ্চলিকত আমি সজাগতা করছো যাতে আমার জনগোষ্ঠীত্ব শৈক্ষিক অর্থ সামাজিক আর সামাজিক ক্ষেত্রে কেনেকে আগুয়াই লৈ যাব পারে আর নিজের কলাকৃষ্টি সংস্কৃতি আমি আগন্তুক দিনত বজাই রাখি আমার সাংবিধানিক অধিকার কেনেকে আমি সরকার বা ভারত সরকারের আমি প্রাপ্য আমার প্রাপ্যখানি আমি কেনেকে সাব্যস্ত করব পার তার প্রতিবাদত বা তার বিষয়ত আমি সজাগতা সভা আয়োজন করছো। আর আমি এইটুকু আহ্বান করব বিচারছো সরকারক যাতে সাঁওতালসকল আছে নিজের সাংবিধানিক আছে আর এই চলিত বর্ষতে আমার শিক্ষামন্ত্রী রনুজ পিগু ডাঙরিয়ায়ে আমাক সাঁওতালি প্রাক প্রাথমিক প্রাথমিক পর্যায়লৈকে সাঁওতালি ভাষাত এটা পড়ার একটা অধিকার দিছে কিন্তু আজির তারিখ দেখবলে পাইছো যে এক সাইডত আমাক অধিকার দিছে আর এক সাইডত আমাক কিন্তু আত্মপরিচয়ের ক্ষেত্রে আমাক মানে বারংবার আমাক আঘাত হানিছে। এয়া হয়েছে সাঁওতাল ছাত্র সন্থার সদস্য সকলের প্রতিক্রিয়া। তেওঁলোকে এতিয়া এই যে সিদ্ধান্তর বিরোধিতা করে অনাগত দিনত তীব্র প্রতিবাদী কার্যসূচী গড়ি তোলার হুঙ্কার দিয়া পরিলক্ষিত হয়েছে।